আল্লামা মামুনুল হক জেল থেকে বের হলো, মুফতি আমির হামজা বের হলো, মানুষের মনে ঈদের আনন্দ কত আনন্দ উল্লাস একটা বার মনের মধ্যে বারবার মনে পড়ছিল। ওই কোরআনের ফাঁকি আল্লামা সাইদিকে এইভাবে একটা বার যদি আমরা মুক্ত দেখতে পারতাম, এর সাইতে বাংলাদেশের মানুষের জন্য আর কোনো আনন্দ থাকতে পারত না। কিন্তু সেই মানুষটিকে আমরা জীবিত পাই নাই, তিনি বিদায় নিয়ে চলে গেছেন। ওই কোরআনের পাখির জন্য আমাদের মন কাঁদে কি কাঁদে না? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, কপালের ভেতরে জোরে ধরার পরে কপালের মধ্যে চুমু খাইলো ওই কোরআনের পাখি, আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। শুধুমাত্র বিদায় নয়, বিদায়ের পরে তামাম পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করেছে। এই বাংলাদেশের এমন কোন জেলা নাই, এমন কোন গ্রাম নাই, 68,000 গ্রামের ভেতরে এমন কোন গ্রাম নাই যেই গ্রামের ভেতরে মানুষের আল্লামা সাইদির জন্য চোখের পানি ফেলে দোয়া করে না। এই বাংলাদেশের এমন কোন মসজিদ নাই যেই মসজিদের মধ্যে কোরআনের বাকিটার জন্য মানুষেরা কান্না করে করে দোয়া করে না। আল্লামা মামুনুল হক মুক্তি হলো, মুফতি আমির হামজা ভাই মুক্তি হলো, মানুষের মনে আনন্দ কত খুশি আর কত আনন্দ জমেছে। আমার একটা বার মনে বারবার মনে হলো, ওই কোরআনের বাকিটা যদি বেঁচে থাকতো আর বাংলার জমিনে যদি তিনি মুক্তি হইতো, জীবন্ত অবস্থায় যদি ওই খাঁচা থেকে মুক্তি হয়ে বের হয়ে আসতো, আমার তো মনে বলে রে এই বাংলাদেশের এমন কোন মাঠ নাই, এমন কোন জায়গা নাই যেই জায়গায় মানুষের জায়গা দেওয়া যেত। ওই কোরআনের পাখি আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, পরে সামনের দিকে গিয়ে চলে যেতে চাই। আল্লাহ আমাকে তৌফিক দান করেছিল ওই কোরআনের পাখি আল্লামা সাইদির জানাজার ভেতরে, আল্লাহ তাআলা আমাকে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছিল। আমি সরাসরি তার জানাজার মধ্যে উপস্থিত হয়েছিলাম। একটা বিষয় শুধু শিক্ষার জন্য বলতে চাই, ওই কোরআনের পাখি যখন আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল রে, ওই কোরআনের পাখির বিদায়ে আসমানটাও কান্না করেছে, ওই কোরআনের পাখির বিদায়ে জমিনটাও কান্না করেছে। লিল্লাহ দেখবে, কোরআনের পাখির বিদায়ে আসমানটাও কান্না করেছে, কোরআনের পাখির বিদায়ে জমিনটাও কান্না করেছে। এখন আপনারা জিজ্ঞেস করবেন, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? ওই হাদিসের মধ্য থেকে গবেষণা করে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে বলতে চাই, ওই কোরআনের পাখি যখন আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, এই বাংলাদেশের 64টা জেলার ভেতরে ঝিরি 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 ঘুরি 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 বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হলো। পরবর্তী 24 ঘন্টার ভেতরে তামাম বাংলাদেশের 64টা জেলার মধ্যে বৃষ্টি নাজিল হলো। 20-30 বছরের রেকর্ডটা ভঙ্গ হয়ে গেল, এই বাংলাদেশের রেকর্ড হলো ঠাকুর গায়ে বৃষ্টি হলে পঞ্চগড়ে বৃষ্টি হয় না, আবার পঞ্চগড়ে বৃষ্টি হলে দিনাজপুরে হয় না, আবার দিনাজপুরে বৃষ্টি হলে চট্টগ্রাম সিলেটে হয় না রে। অথচ কোরআনের পাখির বিদায়ের 24 ঘন্টার ভেতরে পুরো বাংলাদেশে আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করেছে। আমার বন্ধুগণ মুসলমান ভাই না, গভীর মনোযোগ, এই জায়গার মধ্যে শেষ নয়। ওই কোরআনের পাখি যখন আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, আমি তার জানাজাটা পড়ার জন্য বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। ওই ঢাকায় যেতে 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 ফজর নামাজের যখন আজান হয়ে গেল, তার ভক্তরা চতুর্দিকে যখন নামাজ পড়া শুরু করে দিলেন, তার লাশটা ওখান থেকে টেনে এসে যখন পিরোজপুরের দিকে নিয়ে যাওয়া হলো, ওই ঢাকা থেকে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা করেছি 9:10 দিকে। ওই পিরোজপুরে পৌঁছার পরে লক্ষ্য করে দেখি আশ্চর্যজনক ঘটনা, যেই মাঠের মধ্যে কোরআনের পাখির জানাজা হবে ওই মাঠ থেকে কমপক্ষে 15 কিলো দূর পর্যন্ত লক্ষ্য করে দেখি হাজার হাজার গাড়িয়ে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে রে, আর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা ওই কোরআনের পাখিটাকে একটা নজর দেখার জন্য পাগলের মতো তারা দৌড়ে দৌড়ে ছোটাছুটি করতেছে। প্রায় 1 ঘন্টা ধরে
নষ্ট করার পরে যখন ওই মাঠের মধ্যে উপস্থিত হলাম, যেই মাঠের মধ্যে কোরআনের পাখির জানাজা গো, ওই মাঠের মধ্যে যাওয়ার পরে দুটার দিকে জানাজা হওয়ার কথা, জোর করে যখন একটার দিকে প্রশাসন জানাজাটা পড়ায়া দিল, জানাজাটা যখন শুরু হয়ে গেল, আল্লাহর কসম করে বলি, মিথ্যা কথা বলবো না, কোরআন আমার সামনে, জীবনে কত জানাজা দেখেছি রে, বাবা মা মারা গেলে সন্তানেরা কান্না করে না, সন্তানেরা মারা গেলে বাবা মাও কান্না করে না, কিন্তু এই কোরআনের বাকি জানাজাটা যখন শুরু হয়ে গেল, এই লক্ষ লক্ষ মানুষেরা ছোট বাচ্চার মতো এমন জোরে হাউ মাউ করে করে কান্না করা শুরু করলেন, আমার মনে হচ্ছিল এই বাংলার জমিনে, এই জানাজার মাঠের ভেতরে আল্লাহ হাসরের ময়দানের একটা চিত্র আল্লাহ তাআলা দেখায়া দেয়। লিল্লাহকে দেখবে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, ওই কোরআনের পাখির বিদায় আসমানটাও কান্না করেছে, কেমন ভাবে বুঝলাম বল, লক্ষ্য করে দেখেন, ওই ফজরের নামাজ পড়ার পরে ওই আল্লামা ফাউন্ডেশনের মসজিদের পাশে কোরআনের পাখি যখন কবর করা শুরু হলো, সকালবেলা ঝিরঝির 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 করে বৃষ্টি শুরু হলো, ওই বৃষ্টির মধ্যেই কবর করা শুরু করা হলো, কবর করতে 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 9টা 10টার দিকে কবর করা শেষ হয়ে গেল, বৃষ্টিটাও বন্ধ হয়ে গেল, 2টা 3টা পর্যন্ত আবহাওয়াটা ভালো ছিল, জানাজা যখন শেষ হয়ে গেল, ওই কোরআনের পাখির লাশটা যখন কবরে নামানো হবে, আবার আসমান থেকে ঝমঝম ঝমঝম বৃষ্টি শুরু হলো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, এ ঠাকুর গায়ের মুসলমান, বৃষ্টি হয় কার হুকুমে, আবার বন্ধ হয় কার হুকুমে? কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? এ ঠাকুর গায়ের মুসলমান, এই জায়গার মধ্যেই শেষ নয়, ওই কোরআনের পাখির বিদায়ে আসমানটাও কান্না করলো, ওই কোরআনের পাখির বিদায়ের মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরে ভূমি কম্পের ভেতরে কম্পিত হয়ে গেছে। লিল্লাহকে দেখবে বাংলাদেশের সমস্ত বিজ্ঞানীগুলোর মাথা খালি নেই, এই ভূমিকম্পের কোথায় শুরু হলো, কোথায় শেষ হলো, ভূমিকম্প কেন বা উদ্বোধন হলো, কোথায় শেষ হলো, ওই কোরআনের বাকিকে আমরা বলেছি রাজাকার, আমরা বলেছি নারী দর্শনকারী, কিন্তু আল্লাহ তাআলা প্রমাণ করেছে রে, ওই কোরআনের পাখির বিদায়ের পরে আসমান জমিনে কান্না করার মাধ্যমে প্রমাণ হয়েছে, ওই কোরআনের পাখিটা হলো আমার আল্লাহর বন্ধু। কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়, কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়, জালিমের অসানলে হইল কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়, অপরাধ কিছু নয় কোরআনের কথা কয়, যে কথাই জালিমের মসনদ কেঁপে যায়, আরো জোরে বলেন, অপরাধ কিছু নয় কোরআনের কথা কয়, যে কথাই জালিমের মসনদ কেঁপে যায়, পাখিটি বিগানে ব্যতীত হৃদয় ঘুম রেখে দে শুধু যায়, কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। আমার প্রিয় মুসলমান ভাই ইমানদারদের হেফাজত করবে কে? আরো জোরে বলেন। কিন্তু আমি বলতে চাই, ঠাকুর গায়ের মুসলমান, ওই কোরআনের পাখির কথা শোনার পরে শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না, ওই কোরআনের পাখি সারা জীবন 2টা স্বপ্ন দেখেছে, জোরে বলেন কয়টা? 1 নম্বর স্বপ্ন তিনি দেখতেন, আল্লাহ আপনি আমাকে শাহাদতের মৃত্যু দান করবেন, 13 বছর বন্দি থেকে বিনা চিকিৎসায় বিদায় নিয়েছেন, আমার মনে বলে এর উসিলায় আল্লাহ তাআলা ওকে শাহাদতের মর্যাদা দেবে ইনশাআল্লাহ,
আর দুই নম্বর তিনি সবসময় স্বপ্ন দেখতেন এই বাংলাদেশটা কোরআনের রাষ্ট্র না হওয়া পর্যন্ত, আল্লাহ যেন আমাকে কবরে না ডাক দেয়, আমার যেন মৃত্যু না হয়, ওই কোরআনের পাকে বিদায় নিয়ে চলে গেছে, বাংলাদেশ কি কোরআনের রাষ্ট্র হয়েছে? সুতরাং আজকের আর মাহফিল থেকে আমরা শপথ গ্রহণ করব, ওই কোরআনের পাকের আলোচনা শুনে শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না, ওই কোরআনের পাকের স্বপ্ন পূরণের জন্য, ওই কোরআনের পাকে স্বপ্ন বাস্তবায়নের জন্য এই বাংলার জমিনে কোরআনের রাষ্ট্র কায়েম করে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনার জন্য এই বাংলার জমিনে যতদিন কোরআন প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত কোরআনের কর্মী হয়ে কাজ করার জন্য কারা কারা শপথ নিতে রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান।